বুধবার থেকে অফিস 3টা পর্যন্ত, স্কুল ছুটি 2 দিন। জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল 8টা থেকে বিকেল 3টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। সপ্তাহে 2 দিন বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। আগামী 24 আগস্ট বুধবার থেকে এ সময়সূচি কার্যকর হবে। 22 আগস্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রী প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিব জানান, জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসগুলোতে দিনের বেলা বৈদ্যুতিক বাতি যথাসম্ভব বন্ধ রাখতে বলা হয়েছে, পর্দার ব্যবহার কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এরকম গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের জেকে টিভির সঙ্গে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। উম্মি প্রহেলিকা খান, জেকে টিভি, ঢাকা।